ইএনটি শর্ট কেজে যদি আপনাকে বলা হয় এক্সামিন দা নোজ, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে নোজ এক্সামিনেশন করা মানে আমার ডায়াগনোসিস হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম। ওকে, তাহলে নোজ এক্সামিনেশন করলে আমরা ডেভিয়েটেড নেজাল সেপ্টাম পাবো আইদার ইন দ্য রাইট অর লেফট, যে কোনো একটা নোজে পাবো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে পাশে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হবে এর অপোজিট পাশে হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনেট পাবো। ওকে, শুরুতে হচ্ছে আমরা স্টার্ট করছি। আসসালামু আলাইকুম, আমি ফাইনাল ইয়ার একজন স্টুডেন্ট, আমি আপনার কিছু পরীক্ষা নিতে করবো, এতে আপনার কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আপনি আমাকে জানাবেন। শুরুটা হচ্ছে আমার লাইট ওয়ার করা লাগবে, লাইট ওয়ারের ক্ষেত্রে সেম রোল, এটা নিচের দিকে থাকবে, কখনো ভুলেও এভাবে উপরে রাখা যাবে না। ওকে, আর সেম জেন্ডার হলে আমরা এইভাবে বসবো, অপোজিট জেন্ডার হলে আমরা এইভাবে বসবো। এখানে হচ্ছে লাইটটা ফিক্সড করলাম নোজের দিকে। ওকে, শুরুতে হচ্ছে আমরা বাইরে থেকে ইন্সপেক্ট করে নিলাম, কী ইন্সপেক্ট করবো, নোজ দেখবো, প্যারানাজাল সাইনাসের এরিয়াগুলো দেখবো, দেন হচ্ছে এগুলো হচ্ছে ইন্সপেকশন। ওকে, দেন হচ্ছে আমরা পালপেশন, পালপেশনের ক্ষেত্রে আমার শুরুতে হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ পালপেট করবো, দেন হচ্ছে কি আয়ের এই জায়গায় পালপেট করবো, দেন এই জায়গায় পালপেট করবো, এখানে বা এখানে বা এখানে কোনো জায়গায় যদি পেইন থাকে ধরে নিতে হবে ওই এরিয়াতে কী হয়েছে সাইনোসাইটিস হয়েছে, আইদার ফ্রন্টাল অর এথময়ডাল অথবা মেক্সিলারি সাইনোসাইটিস। ওকে, তাহলে এই দুটো করার পর এবার হচ্ছে কি অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করবো। অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা লাগে ওটাকে বলা হয় থ্রুডিগাম নেজাল স্পিকিউলাম, থ্রুডিগাম নেজাল স্পিকিউলাম। এটা ধরার টেকনিকটা হচ্ছে কি ইন্ডেক্স ফিঙ্গারটা এভাবে রাখবো, দুই ফিঙ্গার দুই পাশে রেখে আমরা এটাকে ক্লোজ বা সেমি ক্লোজ যে পজিশন রাখা হচ্ছে তোভাবে রাখবো, আর আমার সাপোর্টের জন্য আমি উপরে এই থামটাও রাখতেছি। ওকে, দেন আমি এটা এখানে ঢোকালাম, ক্লোজ পজিশন ঢোকাবো, ঢোকানোর পর এভাবে ছেড়ে দিব, তাহলে একবার নেজালটা ভেস্টিবিউলটা অনেক এনলার্জড হয়েছে। এবার আমি ভেতরে একটু ভালো করে দেখবো, ওখানে সেপ্টামটা দেখতেছি, ল্যাটারাল ওয়াল দেখবো, টার্বিনেট দেখবো, দেখবো যে সেপ্টামে কোনো ডেভিয়েশন আছে কি না। ওকে, তাহলে এই নোজ দেখা শেষ, দেন হচ্ছে কি সিমিলার স্টাইলে আমরা অপোজিট অপর নোজটা দেখব। ওকে, তাহলে এই নোজটাও দেখলাম, মাথায় রাখতে হবে যেই পাশে আমার ডিএনএস পাবো এর অপোজিট পাশে আমরা হাইপারট্রফি পাবো। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছি যেহেতু ওই পাশে ডিএনএস ছিল তাহলে ধরে নিতে হবে এই পাশে কী পাবো আমরা হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনাইট। ওকে, এন্টেরিয়র রাইনোস্কোপি করা শেষ, এবার হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপি। পোস্টেরিয়র রাইনোস্কোপি করার জন্য আমার যে ইনস্ট্রুমেন্টটা দরকার পড়ে ওটাকে বলা হয় পিএনএস মিরর, পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর। ওকে, শুধু এটাকে স্যাফ্রন দিয়ে আমরা স্টেনলাইজ করে নিলাম, এবার পেশেন্টকে বলবো হা করেন। ওকে, হা করেন আপনি, হা করার পর আমরা এটা এদিক দিয়ে এন্টার করিয়ে দিব, হা হা। আমরা আসলে নর্মালি পোস্টেরিয়র রাইনোস্কোপিটা খুব একটা করতে বলে না, যদি করতে বলে একটু আগে অনেক পেশেন্ট একটু হাইপার গ্যাগ রিফ্লেক্স থাকে অনেকের, ওই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই টেস্টটা খুব একটা করতে পারবো না আমরা। ওকে, আর এটা মেনলি করা হয় হচ্ছে কি পোস্টেরিয়র নেজাল ক্যাভিটি দেখার জন্য, আমরা থ্রুডিগাম নেজাল স্পিকিউলামের সাহায্যে অ্যান্টেরিয়র নেজাল ক্যাভিটি দেখছি আর এটার সাহায্যে পোস্টেরিয়র নেজাল ক্যাভিটি আমরা দেখবো। ওকে, দেন হচ্ছে লাইটটা আমরা অফ করবো, তারপর দুইটা স্পেশাল ফাংশনাল টেস্ট করতে হবে, একটা হচ্ছে ওনার নাকের পাশে আমরা একটা এবার ছোটো তোলা ধরবো। ওকে, তোলা ধরে এক নাক অফ করবো, এখানে এদিকে ধরবো, এটা একটু হালকাতে করে দিয়ে নিব, তাহলে এটা নড়াচড়া করতেছে, দ্যাট মিনস হচ্ছে কি ওনার এখানে প্যাটেন্সি টেস্ট নর্মাল আছে। ওকে, দেন হচ্ছে ওনাকে বলবো আপনি চোখ বন্ধ করেন, আপনি কোনো সুগন্ধিযুক্ত কিছু পেলে হাত তুলবেন। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে স্মেল টেস্ট, স্মেল টেস্টও পজিটিভ, প্যাটেন্সি টেস্টও পজিটিভ। ওকে, তাহলে মোটামুটি নোজ এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা এই অ্যান্টেরিয়র রাইনোস্কোপি, পোস্টেরিয়র রাইনোস্কোপি, প্যাটেন্সি টেস্ট আর হচ্ছে স্মেল টেস্ট, এই চারটা টেস্ট করবো, আর আমাদের ডায়াগনোসিস হবে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম ইন দ্য রাইট নোজ অর লেফট নোজ, এটা বলবো, আর অপোজিট সাইডে বলবো হচ্ছে কি হাইপারট্রফি অফ ইনফেরিয়র টার্বিনেট। ওকে, আর যদি বলে এটার ট্রিটমেন্ট কি বলবো সেপ্টোপ্লাস্টি উইথ বাইপোলার কোয়াগুলেশন। ওকে, দ্যাটস অল ফ্রম মাই ভিডিও।